আসসালামু আলাইকুম। বিগত সালগুলোতে সাধারণ জ্ঞান অংশ থেকে আসা গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্নের সমাধানে আপনাকে স্বাগত। এইডস এর পূর্ণ রূপ লিখুন, অ্যাকুয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিন্ড্রোম। কোভিড-19 সর্বপ্রথম কোন দেশে প্রাদুর্ভাব হয়? চীনে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ কোথায় হয়েছিল? বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ হয়েছিল গাজীপুরে। পানি কত তাপমাত্রায় বরফ হয়? পানি 0 ডিগ্রি তাপমাত্রায় বরফ হয়। জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় কত সালে? জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় 23 ফেব্রুয়ারি 1969 সালে। বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়? বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় 7ই এপ্রিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর অবস্থিত জেনেভা, সুইজারল্যান্ড। কোন ভিটামিন ক্ষত স্থান হতে রক্ত পড়া বন্ধ করে? ভিটামিন কে ক্ষত স্থান হতে রক্ত পড়া বন্ধ করে? ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকরবিক অ্যাসিড। বিলিরুবিন শরীরের কোন অঙ্গে তৈরি হয়? বিলিরুবিন তৈরি হয় যকৃতে। কোভিড-19 রোগী প্রথম কোন দেশে দেখা যায়? কোভিড-19 রোগী প্রথম দেখা যায় চীনে। বাংলাদেশের সর্বশেষ বিভাগের নাম কি? বাংলাদেশের সর্বশেষ বিভাগের নাম ময়মনসিংহ। বাংলার মুক্তির সনদ কি? বঙ্গবন্ধুর 6 দফা কর্মসূচি ছিল বাঙালি জাতির মুক্তির সনদ। সিপিইউ কি? সিপিইউ বা কেন্দ্রীয় প্রক্রিয়াজাতকরণ ইউনিট হলো একটি কম্পিউটারের মধ্যে অবস্থিত একটি যন্ত্রাংশ যা প্রোগ্রামের দেওয়া নির্দেশ পালন করে। বীরশ্রেষ্ঠ খেতাব অর্জন করেছিল মোট কতজন? বীরশ্রেষ্ঠ খেতাব অর্জন করেছিল মোট 7 জন। UNHCR এর সদর দফতর কোথায়? UNHCR এর সদর দফতর জেনেভা, সুইজারল্যান্ড। আগরতলা ষড়যন্ত্র মামলায় কতজনকে আসামি করা হয়? আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধু সহ 35 জনকে আসামি করা হয়। বাংলাদেশের সর্বোচ্চ আইন কি? বাংলাদেশের সর্বোচ্চ আইন বাংলাদেশ সংবিধান। বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতির নাম হাসান ফয়েজ সিদ্দিকী। কৃষ্ণকান্তের উইল নামীয় উপন্যাসের রচয়িতা কে? কৃষ্ণকান্তের উইল নামীয় উপন্যাসের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্য কতজনকে বীরোত্তম উপাধি প্রদান করা হয়? বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্য 68 জনকে বীরোত্তম উপাধি প্রদান করা হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র ওরা 11 জন এর পরিচালক কে? মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র ওরা 11 জনের পরিচালক চাষী নজরুল ইসলাম। বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার কে? বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার কামরুল হাসান। বাংলাদেশের কোন সমুদ্র সৈকত হতে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায়? বাংলাদেশের কুয়াকাটা সমুদ্র সৈকত হতে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায়। নিঝুম দ্বীপ কোন জেলায় অবস্থিত? নিঝুম দ্বীপ নোয়াখালী জেলায় অবস্থিত। বাংলাদেশের সংবিধানে এ পর্যন্ত কতটি সংশোধনী আনা হয়েছে? বাংলাদেশের সংবিধানে এ পর্যন্ত মোট 17 বার সংশোধনী আনা হয়েছে। বিশ্ব খাদ্য দিবস কবে? বিশ্ব খাদ্য দিবস 16ই অক্টোবর। অলিম্পিক মিউজিয়াম কোথায় অবস্থিত? অলিম্পিক মিউজিয়াম অবস্থিত সুইজারল্যান্ড। কিউবার রাজধানী ও মুদ্রার নাম লিখুন। কিউবার রাজধানীর নাম হাভানা, মুদ্রার নাম পেশো।
আইপিসিসি, আইপিপিসি এর পূর্ণরূপ লিখুন। আইপিপিসি এর পূর্ণরূপ দ্য ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাউথ সাউথ কোঅপারেশন পুরস্কার পান কত সালে? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাউথ সাউথ কোঅপারেশন পুরস্কার পান 2013 ও 2014 সালে। ঢাকা কখন সর্বপ্রথম বাংলার রাজধানী হয়? ঢাকা সর্বপ্রথম বাংলার রাজধানী হয় উত্তর হবে 1610 সালে। ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে? ইউরোপের ককপিট বলা হয় বেলজিয়ামকে। ইংলিশ চ্যানেল কোন দুটি দেশকে পৃথক করেছে? ফ্রান্স এবং গ্রেট ব্রিটেনকে পৃথক করেছে। মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতির নাম কি? মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতির নাম তানভীর কবির। সংবিধান দিবস পালিত হয় কবে? সংবিধান দিবস পালিত হয় 4 নভেম্বর। পানাম নগর কোথায় অবস্থিত? পানাম নগর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁতে অবস্থিত। কোন শহরকে দক্ষিণের রানী বলা হয়? সিডনি। ট্রাস্ট সেক্টর বলা হয় কাকে? ট্রাস্ট সেক্টর বলা হয় সরকার ঘোষিত অগ্রাধিকার খাত, যেমন চিংড়ি খাত। নাপিতখালি ভ্যালি কোথায় অবস্থিত? নাপিতখালি ভ্যালি অবস্থিত কক্সবাজার। বৃষ্টির পানিতে কোন ভিটামিন থাকে? বৃষ্টির পানিতে থাকে ভিটামিন বি। মারমাদের বর্ষবরণ অনুষ্ঠানকে কি বলে? মারমাদের বর্ষবরণ অনুষ্ঠানকে বলে সাংগ্রাই। পৃথিবীর কোন কোন দেশ দুটি মহাদেশে পড়েছে? রাশিয়া ও তুরস্ক, দুটো দেশই এশিয়া ও ইউরোপ মহাদেশে পড়েছে। সুয়েজ খাল কোন দুটি সাগরকে সংযুক্ত করেছে? সুয়েজ খাল সংযুক্ত করেছে ভূমধ্য সাগর ও লোহিত সাগরকে। ধর্মসাগর দিঘি কোথায় অবস্থিত? ধর্মসাগর দিঘি অবস্থিত কুমিল্লায়। কম্পিউটারের তথ্য সংরক্ষণের প্রধান অংশ কোনটি? কম্পিউটারের তথ্য সংরক্ষণের প্রধান অংশ হার্ড ডিস্ক। প্রসেসরের কোন অংশ গাণিতিক ও যৌক্তিক সিদ্ধান্তমূলক কাজ সম্পন্ন করে থাকে? প্রসেসরের সিপিইউ গাণিতিক ও যৌক্তিক সিদ্ধান্তমূলক কাজ সম্পন্ন করে থাকে। পৃথিবীর প্রথম মাইক্রোপ্রসেসর উদ্ভাবন করে কোন প্রতিষ্ঠান? পৃথিবীর প্রথম মাইক্রোপ্রসেসর উদ্ভাবন করে ইন্টেল। কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন কে? কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন ফ্রেড কোহেন। বাংলাদেশে তৈরিকৃত প্রথম ল্যাপটপ কম্পিউটারের নাম কি? বাংলাদেশে তৈরিকৃত প্রথম ল্যাপটপ কম্পিউটারের নাম দোয়েল। কম্পিউটার চালু হওয়ার সাথে সাথে কোন প্রোগ্রাম স্বয়ংক্রিয়ভাবে চালু হয়? অ্যান্টিভাইরাস প্রোগ্রাম, ফায়ারওয়াল বা নিরাপত্তা অ্যাপ, ক্লাউড ভিত্তিক অ্যাপ ইত্যাদি। ওয়ান এর পূর্ণরূপ কি? ওয়ান এর পূর্ণরূপ হোয়াইট এরিয়া নেটওয়ার্ক। কম্পিউটার কোন পদ্ধতিতে সংখ্যা গণনা করে? কম্পিউটার বাইনারি পদ্ধতিতে সংখ্যা গণনা করে। HTTP এর পূর্ণরূপ কি? HTTP এর পূর্ণরূপ হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। WWW এর পূর্ণরূপ কি? WWW এর পূর্ণরূপ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এ ছিল আজকের পর্বের সমাধান। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।